বিগত কয়েক বছরের ব্যাপক মুদ্রাস্ফীতির পরে যুক্তরাজ্যের জিনিসপত্রের আকাশচুম্বী দাম অব্যাহত রয়েছে। লাখ লাখ মানুষ এখনও কস্ট অফ লিভিং ক্রাইসিসের মধ্যে রয়েছে। মুদ্রাস্ফীতি জুন মাসে ব্যাংক অব ইংল্যান্ডের 2% লক্ষ্যমাত্রায় পৌঁছেছে, যা 3 বছরের মধ্যে প্রথম। তবে মুদ্রাস্ফীতি কমে যাওয়ার মানে এই নয় যে দাম কমছে, বরং আগের চাইতে দামের কম কম হারে বাড়ছে। জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, 1 মিলিয়ন মানুষ দারিদ্র থেকে মাত্র 10 পাউন্ড দূরে এবং 3.2 মিলিয়ন মানুষ মাত্র 40 পাউন্ড দূরে থাকে। অর্থাৎ এই পরিমাণ অর্থ কম আয় করলে তারা দারিদ্রের মধ্যে পড়ে যাবেন। এবার চলুন জেনে নেওয়া যাক আসছে আগস্ট মাসে কোন ধরনের বেনিফিটগুলো কখন দেওয়া হবে তার বিস্তারিত তথ্য। স্বাভাবিক কিছু বেনিফিট এবং পেনশন পেমেন্ট বেশিরভাগই স্বাভাবিক নিয়ম হিসেবে আগস্টে বন্ধ হয়ে যাবে। ইউনিভার্সাল ক্রেডিট, স্টেট পেনশন, বেনিফিট ক্রেডিট, চাইল্ড বেনিফিট, ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স, পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, কেয়ারার অ্যালাউন্স, এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স, ইনকাম সাপোর্ট, জব অ্যালাউন্স, এসব বেনিফিট নির্ধারিত তারিখে দেওয়া হবে। তবে আগস্টের 26 তারিখ সোমবার ব্যাংক হলিডে রয়েছে, তাই কোনো বেনিফিট দেওয়ার তারিখ এই ডেটে পড়লে আপনাকে এই পেমেন্ট 23 আগস্ট শুক্রবার দেওয়া হবে। কিভাবে এবং কখন এসব বেনিফিট দেওয়া হবে সে সম্পর্কে আরও তথ্যের জন্য সরকারের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। গত বছরের পলিসি ইন প্র্যাকটিস থেকে একটি রিপোর্ট অনুযায়ী যুক্তরাজ্যের 19 বিলিয়ন পাউন্ডের বেনিফিট দাবি করা হয় না, তাই আপনি কোনো বেনিফিট পেমেন্টের যোগ্য কিনা সেটা জানতে একটি বেনিফিট সাপোর্ট ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি আপনার লোকাল কাউন্সিলে যোগাযোগ করতে পারেন কিংবা বেনিফিট ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য জানতে পারেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।